Oye, déjame lagar eso. So what is up good people, I hope you all are doing good. Aajke jacchi ekta bike kinte amar ek friend er. To ei bike ta tar kintu tarpor she naki jixer kinbe. To ekhono je ekhon showroom e jacchi oi boro loker taka hoyle ar ki lagbe na ekta bike thakar poro she arekta bike kinteche. To shekhane ja koto hobe showroom e. To ekhon jai showroom er dike jai showroom e ja ekbare kotha hocche. চলে আসলাম শোরুমের সামনে। উফ, সেই বলো নতুন বাইক কষ্ট কাহিনী যেটা হয়েছে, আমি একটু ক্যামেরা সাই, তো যার কারণে আমি শোরুমে গিয়ে ফেস ক্যাম ভিডিও করতে পারিনি। বাট আপনারা এখন কিছু সিনেমেটিক ক্লিপ দেখে আসেন, তারপর কথা হচ্ছে। সো রাইট নাও আমাদের এখানে কার্যক্রম শেষ। এই যে বন্ধু আমার নতুন বাইক নিয়ে নিয়েছে, তো এখন যাচ্ছি বাসার দিকে। আহা, সিগন্যালে আটকা পড়ে গেলাম। সব থেকে বড় ব্যাপার হচ্ছে নতুন বাইক কেনার মানে মজাই হচ্ছে আলাদা। উফ, এই যে বন্ধুর একটা বাইক আর একটা বাইক, আর নতুন বাইক তো আছে সাথে হচ্ছে দুইটা বাইক। আজ গরিব বলে আমার মনে করেন যে এখন ওইটাই চালানো লাগতেছে, বাট হবে ইনশাল্লাহ, এক সময় আমিও নতুন বাইক কিনবো। এই জ্যামগুলা কখন ছাড়বে সেটাই বুঝতে পারতেছে না। কি নতুন বাইক কিনে কেমন লাগতেছে তোমার? নতুন বউ ঘরে নিতেছো? হ্যাঁ, নতুন বউ ঘরে নিতেছো? নতুন পুরানে খেলা হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চিপা করলে দিয়া। The next day. Welcome back again. And একটু আগে যে ক্লিপটা দেখলেন সেটা হচ্ছে গতকালের। তো আজকে হচ্ছে পরের দিন, তো আজকে ওই বাইকটারও দিনগা খাওয়া দাওয়া কেনার পরে খাওয়া দাওয়া করে মনে করেন যার শরীর মানে চলতেছিল না যে আবার যে ওই বাইকটাতে হালকা কিছু পলি বা কাজ করাবো, তো আজকে এই জন্য আজকে যাচ্ছি বংশাল। তো বংশালে আজকে ওখানে কিছু কাজ আছে, যেটা হচ্ছে বাইকের পলি করাবো, আর বাইকটা আসলে চলে যাবে নোয়াখালী। তো সেই জন্য আগে থেকে কিছু প্রিপারেশন
ভাইকে নোয়াখালীতে তো ওইরকম আসলে ভালো কোনো কাজের দোকান নাই, তো সে এই জন্য বন্ধু ঠিক করছে যে এখান থেকে কাজ করা, তারপর একদম পাঠায় দিবে বাইকটা। তো চলেন, এখন হচ্ছে কয়টা, কই বলে হতে গেছি, জায়গার নাম বিল্লে আছি, দেখছেন ওই যে মনে হইতেছে নিজের গ্রামের চাচা দেবে মনে হচ্ছে। আচ্ছা এখন হচ্ছে কাকরাইল, তো কাকরাইল দিয়ে যাচ্ছি, সামনে তো রমনা পার্ক, এত পরিমাণ জ্যাম। জ্যামের কথা আর কি বলবো, তো চলেন যাই। আর এখন আর কোনো কথা হচ্ছে না, একবারে বংশাল যাওয়ার কথা হচ্ছে। এখন হচ্ছে হচ্ছে বঙ্গবাজার, বাংলাদেশের রিক্সাওয়ালাগুলো কবে যে একটু একটু ঠিক হবে। এই জায়গাটাতে আমি যতবার আসছি আমার মনে হয় ততবার আমি জ্যাম পাইছি, মানে দিনের বেলা। আর রাইতের বেলা তো যখন খেতে আসছি তখন তো মনে করেন যে কোনো জ্যাম ট্যাম কিছুই থাকে না। জ্যামটা একটু পাড়াতে হবে, কতক্ষণ এই জায়গার একটু পর্যন্ত আছে, এনে যে জ্যাম, এই জ্যাম পাড়ে দিতেই তো মনে করেন যে শহীদ হয়ে যেতেছি। এক তো সকালে পরে শীত আর এখন হচ্ছে গরম। ভাই কি পরিমাণ, তো রাইট না আমরা চলে আসলাম। রাইট না আমাদের এখানের কাজ কাম শেষ, তো এখন বাসার দিকে চলে যাচ্ছি। তো খাওয়া দাওয়ার পর আসলে শরীরটা অনেক বেশি কাইলা পড়ছে, তো যার কারণে আসলে আর ভিডিও টিডিও করতে মন চায় নি। বংশাল আসলে সবসময় লেট হয়ে যায়, এই পর্যন্ত যতবার বংশাল আসছি সকালবেলা আসছি আর মনে করেন যে এই সুন্দর সময় রওনা দেওয়া লাগছে। ওই যে দেখ লাগা দিছে, বংশাল আসলে এখানে যে পরিমাণ জ্যাম, এখন মনে করেন যে মাথা কথা গরম হয়ে আছে, একবারে রাস্তায় যা কথা হচ্ছে। এখন আপাতত বাই। সো ফাইনালি বংশালে টুকুর টুকুর করে জ্যাম শেষ করে উই আর রাইট নাও হেডিং টুয়ার্ডস টু আওয়ার ডেস্টিনেশন, সেটা হচ্ছে বাসা। আপনাদের ক্লিপ না আসলে দেখছেন তো বাইকে কী কাজ বা কী মডিফাই করাইছি, তো দেখো আমার এক উস্তা আছে, দেখো কেমনটা লাগে, দেখো ওর লগে দেখার আর ইচ্ছে আমি, আমার এক উস্তা আছে, আর কি অদ্ভুত ব্যক্তি সে, তার লগে দিয়ে আমি দাঁড়া আছি কিন্তু সে আমাকে দেখছে না। এখন আগে বন্ধুর বাসার দিকে যাব, তো বন্ধুর বাসার দিকে যা, তারপর বন্ধু হুন্ডা রেখে তারপর আমি চলে যাব বাসার দিকে। তো আজকের জন্য এতটুকুই, তো সবাই ভালো থাকবেন, stay safe and tata, goodbye, Allah Hafiz.